যেটি আমাদের আসলে স্বাধীন বিচার ব্যবস্থার জন্য কতটুকু সহায়ক সে বিষয়ে কিন্তু প্রশ্ন থেকে যায়। জাতি হিসাবে আমাদেরকে বিশ্বের দরবারে আমাদেরকে অকৃতজ্ঞ জাতি হিসাবে তুলে ধরা হয়েছে কিছু সংখ্যক মানুষের জন্য। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাদের পরিবারের সদস্যবৃন্দ এবং শ্রেণী যারা মৃত্যুবরণ করেছে তাদের আপনার মাত্রা কামনা করছি। আমি সারা করছি এই বাংলাদেশ সৃষ্টির পিছনে যারা ওই মুক্তিযোদ্ধা করাকালীন সময়ে 30 লক্ষ শহীদ হয়েছিল তাদের আপনার শান্তি কামনা করছি। যেটি আমাদের আসলে স্বাধীন বিচার ব্যবস্থার জন্য কতটুকু সহায়ক সে বিষয়ে কিন্তু প্রশ্ন থেকে যায়। ইনজাস্টিস ও এনিওয়ার ইজ এ থ্রেট টু জাস্টিস এভরিওয়ার। বঙ্গবন্ধুকে যদি আমরা জাতির জনক হিসেবে না ধরেও একটি মার্ডার কেসের যদি হত্যাকাণ্ডের বিচার ব্যবস্থাকে যদি প্রতিবন্ধকতার সম্মুখীন করা হয় তাহলে সেই দেশের বিচার ব্যবস্থা সম্পর্কে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটি বড় প্রশ্নের তৈরি হবে। আর বঙ্গবন্ধু চেতনার কথা বলা হয়, বঙ্গবন্ধুর চেতনা কি দুর্নীতি বঙ্গবন্ধুর চেতনা ছিল? আজকে আমরা যারা বঙ্গবন্ধুর চেতনার কথা বলি মুখে মুখে তারা কি আসলে বঙ্গবন্ধু প্রেমী? বঙ্গবন্ধুর প্রেমিক হতে গেলে বঙ্গবন্ধু যেমন সোনার বাংলা চেয়েছিলেন সেই সোনার বাংলা গড়ার জন্য আমার আপনার অবস্থান থেকে যতদূর সম্ভব স্বচ্ছতার সাথে সততার সাথে আমাদের দায়িত্ব পালন করে বাংলাদেশকে প্রকৃত অর্থে বঙ্গবন্ধুর সামনে স্বপ্নে সোনার বাংলা রূপান্তরিত করতে হবে। তাহলে বঙ্গবন্ধুর চেতনাকে হৃদয়ে ধারণ করা যাবে, বঙ্গবন্ধুর চেতনাকে বাস্তবায়িত করা যাবে। বঙ্গবন্ধু নন একটি জাতির পিতার বঙ্গবন্ধু নন তার পরিবারের প্রায় সকল সদস্যকে নির্বিচারে গুলি করে নির্মমভাবে হত্যা করা জাতি হিসাবে আমাদেরকে বিশ্বের দরবারে আমাদেরকে অকৃতজ্ঞ জাতি হিসাবে তুলে ধরা হয়েছে কিছু সংখ্যক মানুষের জন্য। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি মহান আল্লাহ পাকের কাছে। বঙ্গবন্ধুর মৃত্যুর পর আমাদের মহান চার নেতার কথাও আমাদের ভুলে গেলে চলবে না। বঙ্গবন্ধুকে হত্যাকাণ্ডের পর বেশ কিছু সাহসী দেশপ্রেমিক কিন্তু অনেক প্রতিবাদ করেছিলেন, নির্মমভাবে তাদেরকে দমন করা হয়েছিল এবং অনেক মানুষ তখন নিখোঁজ হয়ে গিয়েছিলেন যারা আর কখনো ফেরতও আসেননি। আমি একটু পারিবারিকভাবে এ বিষয়ে অ্যাটাচড, আমারই ননদ আছেন যিনি আমার হাজব্যান্ডের আপন মামাতো বোন, উনি লালমাটিয়া অঞ্চলের সংসদ সদস্য শিরিন আহমেদ। উনার হাজব্যান্ড কিন্তু ছিলেন মরহুম বজলুর রহমান, সরি, অনেকেই হয়তো আপনারা যারা রাজনীতি করেন তাকে চেনেন। উনি কিন্তু বঙ্গবন্ধু পরিবারের ফ্যামিলি লিয়াজো অফিসার ছিলেন এবং বঙ্গবন্ধুর অত্যন্ত কাছের মানুষ ছিলেন। বঙ্গবন্ধু ওনাকে তুই করে বলে ডাকতেন, বজলু বলে ডাকতেন, এতটাই কাছে ছিলেন। বঙ্গবন্ধুকে হত্যা করার পর তিনিও কিন্তু প্রচণ্ডভাবে সোচ্চার হওয়ার কারণে তাকেও কিন্তু কারাবরণ করতে হয়েছিল এবং ওনার কারাবরণ ছিল কন্টিনিউয়াসলি ফর 10 ইয়ার্স। আমাকে যখন শিরিনাপা বলেন যে সেই সময়ে দুটো দুঃখ আমাদেরকে তাড়িত করতো, এখনও বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধুর পরিবার চলে গেছে পৃথিবী ছেড়ে। আমি 22 বছর বয়সী সদ্য বিবাহিতা একজন মহিলা, আমার স্বামী চলে গেছে কারাগারে 10টি বছর। উনি যখন ফিরে আসলেন বজলুর রহমান ভাই তখন ওনার বয়স 32 বছর হয়ে গেছে। আসলে অনেক মানুষ এই হত্যাকাণ্ডকে ঘিরে আসলে অনেক মানুষেরও আসলে আরও অনেক দুঃখ কষ্টের ঘটনা আছে। আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে এই বিষয়গুলো আসলে কখনোই ভুলে যাব না।